প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরবি বিডি ব্লগস ফিশিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। শুধু মাছ ধরলে হবে না প্রিয় ভিউয়ার্স, মাছ ধরার যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোই আপনাদেরকে আবার পরিচিত করার জন্য এবং আপনাদের অনুরোধে আমাদের দ্বিতীয় পর্বটি তৈরি করা হলো সেই ঐতিহ্যবাহী বগুড়া জেলার চুড়িপট্টিতে রহমান বসিঘরে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সেই পর্যন্ত অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। প্রিয় ভিউয়ার্স, ঐতিহ্যবাহী বগুড়া জেলার সেই চুড়িপট্টি বাজারে চুড়িগুলো দেখানো হচ্ছে, বিয়ের সামগ্রী সবকিছু এই চুড়িপট্টি বাজারে আপনারা পেয়ে থাকবেন। আসুন আমরা মূল পর্বে চলে আসি। চলে আসলাম আমরা সাইফুল ভাইয়ের কাছে। আমাদেরকে কাতলা মাছ বানানোর যে চারগুলো সচরাচর শিকারি ভাইরা করে থাকে, সেই চারগুলোর যদি একটু দুই একটা নমুনা দেখাতেন তাহলে মনে হয় শিকারি ভাইদের জন্য একটু উপকার হতো আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আপনি কি আমাদেরকে কিছু চার বানানোর কিছু প্যাকেট দেখাতে পারেন? জি দেখাতে পারি। জিয়াদি স্পেশাল কাতলা ব্রিগেড এর জন্য খুব পারফেক্ট। আচ্ছা, জিয়াদি স্পেশাল একটি কাতলা চার উনি আমাদের দেখাচ্ছেন 500 গ্রাম ওজনের। আরো অনেক দেখানোর চেষ্টা করতেছেন। আছে ডবল কালি ব্র্যান্ড, খুব ভালো কাতলা মাছের জন্য উৎকৃষ্ট একটি চার, ডবল কালি ব্র্যান্ডের। যারা প্রিয় ভিউয়ার্স আপনারা কাতলা শিকার করতে চান সেই ক্ষেত্রে এই চারগুলো আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন এবং এর সাথে কি কি ফর্মুলা ব্যবহার করতে হবে সেটাও আমরা পরে সাবিল ভাইয়ের কাছ থেকে জেনে নিব। আছে এবং কালি ব্র্যান্ডের আছে, খুব ভালো। দেখুন কালি ব্র্যান্ডের আরেকটি চার দেখাচ্ছেন উনি আমাদেরকে, মাকালি স্পেশাল মিক্সড, খুব ভালো ব্র্যান্ডের। এছাড়া আর কোনো চার কিন্তু পাওয়া যাচ্ছে অনেকে। এই যে আপনি সাদা হলুদ পোলা আছে। আচ্ছা, উমাচরণ কর্মকারণ সনসের এই সাদা এবং হলুদ পোলাগুলো আপনার কাতলা মাছ মারার জন্য অবশ্যই আপনাদের এই চারের সাথে মিশ্রিত করতে হবে প্রিয় ভিউয়ার্স। এবং এখানে এই চারগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং পাইকারি এবং খুচরা রেটেই সবগুলো অনায়াসে আপনারা পাবেন। যেহেতু বগুড়া জেলার মধ্যে নাম করা কিছু দোকান থাকলে এটি একটি রয়েছে রহমান বসিঘর। তো সাইফুল ভাই, আপনি যদি আরো কিছু চার দেখাতেন আমাকে তাহলে হয়তো একটু শিকারি ভাইদের উপকার হতো। সাদা পোলা আছে, এর আগে আমরা হলুদ পোলা দেখলাম, এবার উমাচরণের আমরা একটি সাদা পোলা দেখলাম প্রিয় ভিউয়ার্স। আরো আছে আপনার মহুয়া চার আছে, মশলা হারিয়া আছে। এবং দেখুন মশলা হারিয়া এটি একটি কাতলা মাছ মারার জন্য এই হারিয়াটাও ইউজ করতে হবে প্রিয় ভিউয়ার্স। সাদা বাগর আছে, হাত পচা আছে, যা এরকম অনেক রকমের আইটেম দেখা যাচ্ছে এখানে এবং অনেক রকমের সুতাও দেখা যাচ্ছে প্রিয় ভিউয়ার্স। তো ভাই তাহলে মনে হয় অনেক ভালো হতো। শিওর ফিশিং, খুব ভালো শক্তিশালী। আচ্ছা, সুতাটা যেটা দেখাচ্ছেন সুতাটার আপনার হইতেছে পাউন্ড কত আছে এটা? এটা আছে 40 mm। 40 mm, তার মানে কত বড় মাছ ধরলে সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? 22 কেজি মাছের স্টক আছে। 22 কেজি মাছ, এটা কি বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বলতেছেন না নিজে থেকে বানানো এটা? না, অভিজ্ঞতা সম্পন্ন। অভিজ্ঞতা সম্পন্ন প্রিয় ভিউয়ার্স, আরো অনেক সুতা রয়েছে এই রহমান বসিঘরে প্রিয় ভিউয়ার্স। বগুড়া জেলার ঐতিহ্যবাহী চুড়িপট্টি বাজারে আপনারা রহমান বসিঘরে আসতে পারেন। এখানে শুধু সুতো বললে চলবে না এবং মাছ ধরার যে চারগুলো রয়েছে স্পেশাল কিছু চারের বিটগুলো দেখা যাচ্ছে এখানে এবং অনেক রকমের চারের বয়াম আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভিউয়ার্স এবং অনেক রকমের হুইল কাস্টিং আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা সাইফুল ভাইয়ের কাছে অনুরোধ করব, এখানে যত রকমের আমরা কাস্টিং হুইল গুলো দেখতে পারতেছি এগুলোর দামগুলো যদি একটু জেনে নিতে পারতাম তাহলে মনে অনেক ভালো হতো আপনাদের জন্য। তো সাইফুল ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি একটু উপকার করতেন, কোন সিপ গুলা কিরকম এবং বাজারে সবচেয়ে ভালো সিপটা কোনটা চলতেছে এরকম যদি কিছু দেখাতেন। এটা পাটনা কার্বন গোল্ড ইয়ংসাং কুরিয়ার, 4200 টাকা দাম। 4200, এটা কি সর্বোচ্চ দামের? সর্বোচ্চ দাম। কয় ফিটের এটা? 10 ফিট। আচ্ছা, 10 ফিটের প্রিয় ভিউয়ার্স দেখতে পারেন এরকম অনেক রকমের হাজারো সিপ রয়েছে এখানে। হাংটার আছে, টেলিপার্নার আছে কোরিয়া, হান্টার টেলিপার্টনার অনেক রকমের সিপ রয়েছে এখানে প্রিয় ভিউয়ার্স। এবং দেখুন মাছ শুধু ধরলে হবে না প্রিয় ভিউয়ার্স, মাছ রাখার জন্য তো অবশ্যই পাত্র দরকার রয়েছে আপনাদের, সেই কেসিং নেটগুলো এখানে আপনারা পাবেন অ্যাভেলেবেল। ভিউয়ার্স দেখুন অনেক ধরনের লিকুইডের বোতল দেখা যাচ্ছে এখানে। যারা আপনারা চার করতে চান চারের মধ্যে এই লিকুইডগুলো ব্যবহার করা হয়ে থাকে, যেমন পাঙ্গাস মাছ ধরার জন্য যে চারগুলো করা হয়ে থাকে সেই চারের মধ্যে এই লিকুইডগুলো মিশ্রিত করা হয়ে থাকে। এছাড়া তেলাপিয়া মাছ ধরার জন্য এই চারের সাথে এই বোতল লিকুইডগুলো ব্যবহার করা হয়ে থাকে প্রিয় ভিউয়ার্স। এবং তাছাড়াও আপনারা কাঠপু মাছ যদি ধরতে চান সেক্ষেত্রে এই কাঠপু মাছের চারের মধ্যেও এই লিকুইডগুলো মিশাতে পারেন। এরকম অনেক হাজারো চার রয়েছে এই রহমান বসিঘরে ঐতিহ্যবাহী বগুড়া জেলার চুড়িপট্টি বাজারের মধ্যে।
দেখুন একের পর এক চার দেখানো হচ্ছে আপনাদেরকে। রমন বসিগড়ের সাইবুল ভাইয়ের কাছে যাব, যে ওনাদের কাছ থেকে আমরা কিছু কাস্টিং হুইল দেখাতে চাচ্ছি প্রিয় ভিউয়ার্স। এই কাস্টিং হুইলগুলা আপনারা মাছ মারার জন্য অবশ্যই ব্যবহার করতে পারেন, এবং এখান থেকে আপনার কাস্টিং হুইলগুলো সারা উত্তরবঙ্গের মধ্যে এখানে পাইকারিতে সেল করা হয়। আপনারা যারা ভিডিও দেখে এখানে আসবেন এবং যারা বগুড়ার আশেপাশে থাকবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট অবশ্যই থাকবে। যারা আপনারা আমাদের আরবি বিডি ব্লগ ফিশিং চ্যানেলের এই ভিডিওটি দেখে আসবেন তারা অবশ্যই সাইবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের জন্য কিছু না কিছু স্পেশাল ডিসকাউন্ট ওনারা রাখবেনই। সেক্ষেত্রে সাইবুল ভাইকে আমি একটু অনুরোধ করবো, যদি আমাদের শিকারি ভাইদের জন্য যদি কিছু হুইল একটু দেখাতেন তাহলে মনে একটু ভালো। হ্যাঁ, হুইল দেখেন না, আমি দামি হুইল খুব করিয়ে হুইল পাটনা কার্বন গোল পাতনা কার্বল গোল্ড একটি সিপ উনি আমাদেরকে দেখাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, এবং 10 ফিট হাইটের এই সিপগুলো দিয়ে আপনারা অনায়াসে বড় বড় টিকিটে মাছ শিকার করতে পারবেন। এবং এটা দাম কত হতে পারে সাইফুল ভাই? দাম 3600 টাকা। 3600 টাকা। যারা অবশ্যই এই ভিডিও দেখে আপনার কাছে যদি আসে অবশ্যই অবশ্যই আপনি একটু লেস করার ব্যবস্থা করবেন, এবং ওনারা এটা পাইকারি এবং খুচরা দুইটি দামে বিক্রি করে থাকেন এখান থেকে। এবং আরো কিছু হুইলের নমুনা একটু যদি দেখতে পারতাম আমরা। আরো আছে কিংফিশারের ফায়ার, কিংফিশারের খুবই ভালো একটি সিপ দেখানো হচ্ছে প্রিয় ভিউয়ার্স। সিপটিকে যদি একটু সোজা করে ধরতেন খুব ভালো সিপ, খুব ভালো একটি সিপ। দাম কত হতে পারে এটা? 1050 টাকা। 1050 টাকা। কিছু লেস আছে আমাদের জন্য? পাইকারি 1000 টাকা হবে। পাইকারি নিলে আপনারা 1000 টাকা অবশ্যই পাবেন। খুবই ভালো একটি সিপ, যেহেতু আমরা মাসিক এর করতে যাই প্রিয় ভিউয়ার্স, এরকম সিপি আমাদের জন্য দরকার। ঠিক আছে, সিপ আছে প্রিয় ভিউয়ার্স, টিকা কোম্পানির আরেকটি সিপ উনি আমাদেরকে দেখাচ্ছেন, এবং এটি আপনার 8 ফিট থেকে শুরু করে 8, 9, 10 এবং 11 ফিট তিনটি ক্যাটাগরিতে, চারটি ক্যাটাগরিতে আপনারা পাবেন। এবং যারা আপনারা বগুড়া এবং বগুড়ার আশেপাশ থেকে সিপ বসি কিনতে চান তারা অবশ্যই আপনারা এই রমান বসি করে আসতে পারেন, এবং অনেক অনেক সুন্দর সুন্দর বসি সিপ এখানে আপনারা পাবেন অ্যাভেলেবেল। দেখুন অনেক সিপ এখানে ডিসপ্লে করা রয়েছে প্রিয় ভিউয়ার্স, এবং পুরো দোকান জুড়ে আমরা শুধু হুইল আর হুইলই দেখতে পাচ্ছি। একে একে সবগুলো কাস্টিং চাকার বর্ণনা এবং কত বল বিয়ারিং এ রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো। তো সাইফুল ভাই যদি আমাদেরকে একটু দেখাতেন কাস্টমারের উদ্দেশ্যে, এবং আমরা যারা শিকারি ভাই রয়েছে তাদের উদ্দেশ্যে। ৫০০ মিটার অনেক দূর দেখা গেছে মাছ ধরে নিয়ে গেলে, তো সারা নদী দৌড়লেও দেখা গেছে যে মাছের সুতো ববিন থেকে শেষ হওয়ার কোনো পসিবিলিটি নেই। প্রিয় ভিউয়ার্স নতুন নতুন আরো অনেক চাকা উনি আমাদেরকে দেখাবেন। ডুকিও 7000 মডেল, দেখি একটু দেখি প্যাকেটের গায়ে কি লেখা আছে। ডুকিও 7000 মডেল, ডুকিও 7000 মডেলের একটি চাকা। এটা ব্ল্যাক কালার আছে এবং লাল কালার আছে, লাল কালো এবং ব্ল্যাক, খুবই গর্জিয়াস একটি কালার দেখা যাচ্ছে প্রিয় ভিউয়ার্স। এবং দাম কি রকম হতে পারে এটি? সাইবুল দাম 1750 টাকা। 1750, এটা কি পাইকারি রেট না খুচরা দিলেন আপনি? পাইকারি রেট 1750 টাকা প্রিয় ভিউয়ার্স। খুবই গর্জিয়াস একটি কালার, পালসার কালারের মতো প্রিয় ভিউয়ার্স। আরো কিছু যদি আপনি দেখাতে। দেখুন আরেকটি দেখাচ্ছেন উনি ফোর্স মাস্টার একটি FM 9000T একটি মডেলের চাকা দেখাচ্ছেন উনি আমাদেরকে। বিশাল সাইজের একটি হুইল, কয় বল বিয়ারিং এর এটি? রোটার বল বিয়ারিং। আচ্ছা, রোটার বল বিয়ারিং এর এটি, খুবই ভালো একটি চাকা। আরো অনেক অনেক দামি চাকা আছে ভালো। দেখুন ওপরের লাইন পুরাটাইতে ওনারা চাকা রেখেছেন এখানে। যারা আপনারা এই কাস্টিং হুইলের সাথে এই হুইলগুলো ব্যবহার করতে চান তারা অনায়াসে এই রমন বসিগড়ে আসতে পারেন, এবং একে একে অনেকগুলো হুইলই উনি আমাদেরকে দেখাচ্ছেন। ভালো একটা চাকা আছে, GX 12000 মডেলের এটি।
আর সর্বনাশ, এটা তো দেখতেছি সেই গর্জিয়াস এবং বিশাল বড় আকৃতির, এটি এটি তো মারতে গেলে শক্তিশালী লাগবে। আপনি কি চাকা দিয়ে কখনো মাছ মারতে ধরছেন? জি জি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এটা কয়টি, কয় বল বিয়ারিং এর নাকি এটা কি? আবারও রোটার বল বিয়ারিং এর। প্রিয় ভিউয়ার্স, দাম কি রকম? দাম হচ্ছে 7500। 7500 টাকা এক্সক্লুসিভ একটি চাকা দেখাচ্ছেন উনি, যেটা বগুড়াতে আপনারা কোথাও পাবেন না, এই শুধুমাত্র রহমান বসিঘর ছাড়া। প্রিয় ভিউয়ার্স দেখুন চুরিপট্টির ভিতরে আপনার হচ্ছে এই বসিঘরটি অবস্থিত। প্রিয় ভিউয়ার্স, এবং যারা আপনারা বগুড়া এবং বগুড়া আশেপাশ থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য অবশ্যই কিছু না কিছু স্পেশাল লেস রয়েছে। তো সাইফুল ভাই, এরকম হাজারো চাকা রয়েছে এখানে প্রিয় ভিউয়ার্স, কিন্তু সবগুলো চাকা আমরা একসাথে দেখাচ্ছি না, আরেকদিন আমরা আবার একটি ভিডিও নিয়ে সেই চাকাগুলো দেখানোর চেষ্টা করব। হুইল এবং কাস্টিংগুলো দেখলাম প্রিয় ভিউয়ার্স, এবং বসিগুলোর সম্বন্ধে আমরা একটু আইডিয়া নিয়ে আসি প্রিয় ভিউয়ার্স সাইফুল ভাইয়ের কাছ থেকে। দেখুন অনেক রকমের বসির পর্সা সাজিয়ে রেখেছেন উনি এখানে, ডাইসি ফুজি অনেক রকম বসি রয়েছে এখানে। আপনাদের এখান থেকে তারা যদি আপনাদের বসিটা নেয়, সেক্ষেত্রে কি বসি কি মাছ ধরে সোজা হয়ে যাওয়ার কোন সম্ভাবনা? না, সোজা হওয়ার কোন অপশন নাই, করিয়ে বসি খুব ভালো, হাই কার্বন। আচ্ছা, আরো কোনো করতে বসে সেট যদি একটু দেখাতেন শিকারি ভাইদের জন্য। খুঁজি আছে, 103 চিকন মোটর সবই আছে, গোল্ডেন কালার, গোল্ডেন আছে, সাইজ হচ্ছে 5 সাইজের, A2Z সাইজ আছে, A2Z সাইজ আছে। এগুলো কি পাইকারি সেল করেন আপনারা? পাইকারি, পাইকারি এবং খুচরা সবাই জনগণের জন্য সবই প্রযোজ্য। আচ্ছা, তারপর আরো কিছু একটু দেখাতেন যদি। মডেল আছে, ডাইসি আছে, ডাইসি কোম্পানির সবগুলো সেটই আছে না? এগুলো জাপানি, জাপানি ডাইসি। আচ্ছা, তারপরে চিনো আছে, কোরিয়া, কোরিয়া আছে, নিকেল আছে, ব্ল্যাক কালার আছে। অনেক শিকারী ভাইরা অবজেকশন করেন, তারা যে বসিগুলো সেটগুলো আপনাদের কাছে বানায় নিয়ে যায়, বানায় নিয়ে যাওয়ার পরে দেখা গেছে যে বসিগুলো মাছ ধরার পরে অনেক সময় সোজা হয়ে যায়, এটা ক্লেম অনেকেই করছেন। না, সোজা হওয়ার কোনো অপশন নাই, কোরিয়া বলি। সোজা হলে কি বসি ফেরত দিবেন আপনারা? জি জি, 100% গ্যারান্টি। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে থাকবেন আরো অনেক সেট বসিগুলো এখানে রয়েছে, আমি নমুনায় কিছু অল্প কিছু দেখালাম আপনাদেরকে এখানে এই বগুড়া জেলার ঐতিহ্যবাহী রহমান বসিঘরে। আপনারা অনেক রকমের বসি পাবেন প্রিয় ভিউয়ার্স, দেখেন সব রকমের বসি রয়েছে, এবং কার্বন থেকে শুরু করে A2Z সব বসি কালেকশন পাবেন এই ঐতিহ্যবাহী বগুড়া জেলার রহমান বসিঘরে। আরও কিছু নমুনা এখানে, শুধু বসি হলেই চলবে না প্রিয় ভিউয়ার্স, আপনাদের যারা কার্বন স্টিক দরকার আছে কার্বন স্টিকও আপনারা এখানে পাইকারি এবং খুচরা রেটে অনায়াসে পেয়ে থাকবেন। বসি খুঁজে পাচ্ছেন না আপনারা, বসি উপযুক্ত বসি দিয়ে আপনারা বসি মাছ ধরতে পারছেন না, দেখুন বসির কারখানায় চলে এসেছি আমরা এখানে। এতগুলো বসি দেখে মাথায় নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় ভিউয়ার্স, এবং মাছ ধরার জন্য যে উপযুক্ত সব সাইজের বসিগুলো দরকার সেই রহমান বসিঘরে সেই বসিগুলো পাওয়া যায় থাকে। প্রিয় ভিউয়ার্স, আরেকটি সুন্দর জিনিস দেখাচ্ছি আমি আপনাদেরকে, যারা আপনারা চার লং এ থ্রু করতে চান সেক্ষেত্রে চার ফিকানোর জন্য যে প্রোফারগুলো ব্যবহার করে থাকে সেই প্রোফারগুলো একটু প্রিয় ভিউয়ার্স, এবং বসির যে হ্যাঙ্গারগুলো রয়েছে সেই হ্যাঙ্গারগুলো আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন। অনেক রকমের হ্যাঙ্গার রয়েছে, কয় ফিটের এটি সাইফুল ভাই? 2.5 ফিট হবে।180 টাকা মাত্র। এবং এটি খুবই ভালো একটি জিনিস, কেননা যদি দেখা গেছে যে আপনারা রুই মাছ ধরতে গিয়েছেন সেক্ষেত্রে রুই মাছ গুলোকে এই হুইলে লক করার জন্য এই লকার গুলো খুবই ভালো, কেননা যদি কোনো কারণে হুইল বসির সিপ সহ নিয়ে চলে যায় সেই ক্ষেত্রে বসির সিপটি খুঁজে পাওয়া খুবই মুশকিল। এবং একটি চেয়ারও দেখানো হচ্ছে প্রিয় ভিউয়ার্স, এখানে চেয়ারও পাওয়া যায় অনেক কম মূল্যে, আপনারা ভালো কিছু পাবেন এখানে এই ঐতিহ্যবাহী বগুড়া জেলার রহমান বসিঘরে। এবং দেখুন আরেকটি থ্রি পার্টের একটি বসি দেখা যাচ্ছে, 12 ফিটের, খুব ভালো লিজেন্ড 360, খুব সুন্দর একটি থ্রি পার্টের একটি হুইল দেখানো হলো প্রিয় ভিউয়ার্স। লিন্ডা আছে, জুসার আছে, দেখুন সাইফুল ভাই আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন, জুসার আছে 12 ফিট, খুব ভালো শিপ, 13 ফিট জুসার, জুসার কোম্পানির 12 ফিটের এই একটি থ্রি পার্টের একটি কাস্টিং হুইল দেখানো হচ্ছে প্রিয় ভিউয়ার্স। ঝুমকা তৈরি করলে যে শুধুমাত্র রুইয়ের জন্য, শীতের মধ্যে রুই মাছ ধরার জন্য, শীতের মধ্যে রুইয়ের জন্য পারফেক্ট।
কত রকমের বসি, কত রকমের সেট আমি নিজে হাতে তৈরি করি। দেখুন সাইফুল ভাই আমাদেরকে নিজে হাতে তৈরি করা বসিগুলো দেখাচ্ছেন প্রিয় ভিউয়ার্স। প্রিয় ভিউয়ার্স দেখুন একজন কাস্টমার উনি একটি হাছিপ নিয়ে আসছেন প্রিয় ভিউয়ার্স, এবং দেখুন সে রহমান বসি ঘরের ঐতিহ্যবাহী বগুড়া জেলার রহমান বসি ঘরের প্রোপাইটার জনাব আব্দুর রহমান সাহেব একটি কাস্টমারকে একটি হাছিপ দেখাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, এবং উনি একটি হাছিপ কিনতে এসেছেন এখানে। খুব নিখুঁতভাবে উনি দেখছেন, দক্ষ একজন শিকারী, প্রত্যেকটি পার্ট উনি দেখে দেখে নিচ্ছেন, এবং অনেক সুন্দর সুন্দর হাছিপ পাবেন আপনারা এখানে, এবং পাইকারি এবং খুচরা অনেক দামে বিক্রি করা হয় এখানে। দাম দস্ত তো হলো না, কত টাকা দাম? দাম কত ভাইয়া? আপনারা যারা বসি বানাতে চান বাসায় বসে থেকে, তারা সেই বসিগুলো বানানো দেখতে পারেন। দেখুন খুব নিখুঁতভাবে বসিগুলো বানানো হচ্ছে, এবং এই যে সেই বসির সাইজ, আমাদেরকে রুই মাছ ধরতে হবে নদী থেকে, এই জন্য আমরা রুই মাছের সাইজের 11 সাইজের বসিগুলো আমরা বানিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখে সুন্দর করে বসিটি বানিয়ে নিতে পারবেন। খুবই সোজা, আমরা দেখুন খুব তরজল দিয়ে বসিগুলো তৈরি করা হচ্ছে প্রিয় ভিউয়ার্স, এবং অনেক বসি এখানে বোটানো রয়েছে। যারা আপনারা শিকারী ভাই রয়েছেন তারা অনায়াসে এখান থেকে অনেক সাইজের বসি এবং অত্যন্ত কম মূল্যে এবং খুবই শক্তিশালী বসিগুলো এখানে পাওয়া যায় থাকে প্রিয় ভিউয়ার্স। এবং দোকানের প্রোপাইটর রহমান বসিঘর উনি নিজেই বসি আমাদেরকে বানিয়ে দিচ্ছেন। আমাদের ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে ওনাকে একটি অভিনন্দন জানাই যে উনি খুব যত্ন সহকারে বসিগুলো বানিয়ে থাকেন। ঠিক আছে, এটা এখন দুদিন হবে আসাতে পিতলের রিং দিয়ে সুন্দর করে দিচ্ছেন, যাতে লক করতে আমাদের কোনো সমস্যা না হয়। ছটা ভিতর ঢুকে নিতে হবে আগে একসাথে। দেখুন রিংটি সুন্দর করে প্লেস করা হলো এর ভিতরে। এই তো ছটা এক জায়গাতে হবে, সমান করতে হবে এখানে। তো আপনি তো উত্তরবঙ্গের অনেক জায়গাতেই শুনলাম যে আপনি উত্তরবঙ্গের অনেক জায়গাতেই আপনি বসি সাপ্লাই দিয়ে থাকেন। জি। তো যারা আমাদের ভিডিও দেখে আপনাদেরকে কল করবে, স্ক্রিনে অবশ্যই আপনাদের নাম্বারটা থাকবেন এই রহমান সাহেবের, রহমান বসি ঘরের, আপনারা অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। শুধু বসু থেকে শুরু করে এখানে অনেক ধরনের হরেক মিশালি আপনারা চারগুলো পেয়ে থাকবেন। শীতের মধ্যে যেহেতু মাছগুলো কম খেয়ে থাকে, সেক্ষেত্রে শীতের মধ্যে যে উৎকৃষ্ট মানের চারগুলো রয়েছে সেই চারগুলো এই আপনার রহমান বসি ঘরে পেয়ে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বগুড়া এবং বগুড়ার আশেপাশ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এখানে আসবেন, এবং আপনাদের জন্য অবশ্যই কিছু স্পেশাল ছাড় রয়েছে। এবং আপনারা যদি একদম খাঁটি জিনিসগুলোর প্রয়োজন পড়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন। কাতলা থেকে শুরু করে রুই, মৃগেল সব ধরনের চারই পাওয়া যায় এখানে প্রিয় ভিউয়ার্স। দেখুন খুব সুন্দর করে উনি ঝুপিটি তৈরি করছেন, এবং রুই মাছের জন্য সবচেয়ে পারফেক্ট একটি ঝুপি হচ্ছে এটি, যেহেতু শীতের মধ্যে মাছ এমনিতেই কম খেয়ে থাকে। এই ঝুপিটি বানানোর উদ্দেশ্য হচ্ছে এটি, যাতে টোপটি পড়া মাত্র চারিদিকে বিছিয়ে থাকে এটি, এই জন্য মাছের চোখে পড়ে অনায়াসে, এবং যাতে আপনাদের হুইলটি সহ নিয়ে চলে যেতে পারে সেই জন্য এই ঝুপিটি তৈরি করা হলো। খুব সুন্দর একটি ঝুপি তৈরি করা হচ্ছে প্রিয় ভিউয়ার্স। আমাদের বগুড়া জেলার নাম করা একটি দোকান রহমান বসি ঘরের একটি বসির সেট আমরা তৈরি করা দেখলাম, এবং খুব অল্প সময়ের মধ্যে বসিটি উনি আমাদেরকে তৈরি করে দেখালেন। দেখুন এখন আঠা দিতে হবে, এখন তার মধ্যে একটু সুপার গুলো আঠা দিতে হবে যাতে সুতো গুলো জায়গা থেকে না সরে যায়। খুবই গর্জিয়াস একটি ঝুপি প্রিয় ভিউয়ার্স।
তো আমাদের ইউটিউবের পক্ষ থেকে আমরা রমান সাহেবকে একটি ধন্যবাদ জানাই, যিনি এত অল্প সময়ের মধ্যে আমাদেরকে একটি ঝুপি বসি তৈরি করে দেখালেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বসি কিনতে চান তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই রমান বসি ঘরে একবার হলেও আসতে পারেন। এসে আপনারা অনেক ধরনের সিপ বসি থেকে শুরু করে সবকিছু আপনারা পাবেন। ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ।